নতুন একটা রিভিউ ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। টোটালি রিভিউ, এখানে যে কিছু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো অনলাইনে যে পেজ থেকে পারচেজ করা হয়েছে সেই পেজের একটা ইনফরমেশন, আসলে রিভিউ বললে ভুল হবে, আমি ইনফরমেশন দিব, বিকজ আমি এখানে প্রাইস সহ প্রোডাক্টের প্রাইস সহ বলে দিব। যারা বেকিং করেন, যারা কেক মেক করেন, তারা অনেক সময় হয় কি, আমরা শপিং মলে যেতে পারি না, মার্কেটে যাওয়ার সময় হয়ে ওঠে না, তো অনলাইন থেকে তখন আমরা প্রেফার করি এবং পেজ খুঁজতে থাকি। তো সেরকম একটা পেজই আমার সেদিন চোখে পড়লো, বিকজ আমি ইদানিং যেহেতু বেকিং নিয়ে একটু একটু কাজ করছি, তো আমার চোখে পড়লো এই পেজটা। পেজের নাম হচ্ছে বেকিং স্ল্যাশ কুকিং গ্যালারি। আমি ডিসক্রিপশন বক্সে এই পেজের নামটা উল্লেখ করে দিব এবং এদের ফোন নাম্বারও বলে দিচ্ছে 0170147-2400। তো যে প্রোডাক্টগুলো মোটামুটিভাবে, মানে যারা শুরু করতে চান, স্টার্টিং যারা করতে চান, তাদের জন্য যে এসেনশিয়াল প্রোডাক্টগুলো লাগবে সেগুলো আমি পেয়েছি হাতে এবং সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করছি। যে প্রোডাক্টগুলো অলমোস্ট এই তিনটা মানে প্যাকিংয়ের মধ্যে অলমোস্ট 29টার মতো প্রোডাক্ট থাকবে, আছে এখানে, তো সেগুলোর প্রাইসগুলো আমি বলে দিচ্ছি। প্যাকেটটা প্রথমে তাদের সার্ভিসটা বলে নিই, সার্ভিসটা আমার কাছে ভালো লেগেছে। আমি যেদিন অর্ডার করেছি জাস্ট পরের দিনই আমার বাসার মধ্যে প্রোডাক্ট ওনারা পাঠিয়ে দিয়েছেন এবং খুব সুন্দর করে প্যাক করে আমাদেরকে প্রোডাক্টগুলো দিয়েছেন। তো এখানে আমি ব্যাগসহ এখানে অনেকগুলো প্রোডাক্ট আমি অর্ডার করি, তার মধ্যে যেগুলো ছিল, কাটার নাইফ ছিল 180 টাকা, তারপর এখানে দেখেন ছোটো ছোটো নজল আছে, নজল ছয়টা ছিল 360 টাকা, কাপ কেক লাইনার যেটা 100 পিস 95 টাকা, তারপর পাইপিং ব্যাগ এখানে 10 পিস 40 টাকা, স্ক্র্যাপার সেট এটা 70 টাকা, তারপর এটা হচ্ছে কিচেন স্কেল, যেটা মেপে প্রোডাক্টগুলো মেপে মেপে ইনগ্রিডিয়েন্টগুলো মেপে দেওয়াটা সুবিধা, সেই জন্য এটা 390 টাকা নিয়েছে। তারপর এখানে বাটার দেখতে পাচ্ছেন, বাটার নিয়েছে 260 টাকা। ব্যাগ কিনেছি, ব্যাগের প্রাইসটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট রিজনেবলের মধ্যেই ছিল। তারপর এখানে ছিল রেইনবো মেজারমেন্ট কাপ, 170 টাকা ছিল ফুল সেটটা। এই বাটারটার প্রাইসটা তো আগেই বলে দিয়েছি। আচ্ছা, এরপরে ছিল চকলেট, চকলেট 250 গ্রাম ছিল 170 টাকা। ছোটো সাইজটা আমি নিয়েছি, বিকজ শুরু তো শুরুর দিকে এত বড় বড় প্রোডাক্ট জমিয়ে রাখার আসলে মানে হয় না, ছোটো ছোটোগুলো দিয়ে ট্রাই করা উচিত। তারপর এখানে বেকিং পেপার নিয়েছি, আমি বেকিং পেপার এটা নিয়েছি 80 টাকা, এই বেকিং পেপারটা। অ্যালুমিনিয়াম কাপ কেক মোল্ড যেটা ছোটো ছোটো, এটা 5 পিস নিয়েছে 200 টাকা। তারপর এখানে মোল্ড 8 ইঞ্চি যেটা, এটা 140 টাকা। তারপর এখানে হোয়াইট চকলেট বার যেটা, এটাও ছোটো নিয়েছি, 170 টাকা নিয়েছে। এরপর ফুড কালার নিয়েছি, ফুড কালারটা আমি দেখাচ্ছি। ফুড কালারটা ওনারা খুব সুন্দর করে র্যাপ করে একদম বাবল র্যাপ দিয়ে করে দিয়েছে যাতে না পড়ে যায়, রেড অরেঞ্জ এবং গ্রিন কালার, তিনটা কালার নিয়েছে, 225 টাকা পড়েছে তিনটা কালারের দাম। এরপর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে চকলেট, ছোটো ছোটো এই যে চকলেট 100 গ্রাম 95 টাকা, হোয়াইটটা 95 টাকা, এবং চকলেট চিপস যেটা এটাও 95 টাকা, এগুলোকে চকলেট চিপস বলে। তারপর এখানে লাভ টপার মোল্ড, এটা 180 টাকা নিয়েছে, লাভ শেপের যে টপার মোল্ড টপারটা হয় চকলেট দিয়ে করতে হয়, এটা 180 টাকা পড়েছে। এরপর আরও অনেক ছোটো ছোটো প্রোডাক্ট আছে, যেমন এখানে রোজ স্ট্যান্ড, মানে আপনি রোজ ডিজাইন করতে যে স্ট্যান্ডের উপরে করতে হয়, এইটার সাথে কেচি আছে, এই সেটটা নিয়েছে 120 টাকা। এখানে হচ্ছে স্ট্যান্ডটা এবং কেচিটা হচ্ছে কাচি প্লাস্টিকের, তো সেটা সহ দুইটা মিলে নিয়েছে 120 টাকা। নজলগুলো আগেই বলেছি, 6টা নজল নিয়েছে 360 টাকা, 6টা টোটাল। এখানে রোজ ডিজাইনও আছে, বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য যে নজলগুলো সেগুলো মিলিয়ে ঝিলিয়ে নিয়েছি। শুরুতে এতগুলো আসলে আমি নিইনি, একগাদা পুরো সেট আছে, 12টা 24টার করে এরকম, 50টার করে এরকম সেট আছে, ওগুলো আসলে আমি নিইনি, প্রথমে 6টা নিয়েছি। বিগিনার যারা তাদেরকে অল্প অল্প করে নেওয়াটাই ভালো, কারণ আগ্রহটা হয় কি, সবসময় খুব বেশি দিন পর্যন্ত স্টে করে না যদি আপনি বিজনেস হিসেবে এই কাজটাকে না নেন। শখের বসে আমরা যারা করি তাদের শখটা খুব সাময়িক, শখটা চলে গেলে কিন্তু আর কাজ হয় না। এই যে কেচিটা দেখেন, এটা প্লাস্টিকের এই কেচিটা,
এটা আমার রোজ রোজ স্ট্যান্ড দুটা হচ্ছে প্যাকেজ, দুটো মিলে হচ্ছে 120 টাকার মতো পড়েছে। তো যেটা বলছিলাম যে এই জন্য বিগিনার যারা আছেন তারা শুরুতে অল্প অল্প করে নেবেন। বোর্ড এখানে দুইটা বোর্ড আছে, দুইটা বোর্ড নিয়েছে 50 টাকা নিয়েছে। এবং আমি আরেকটা জিনিস অনলাইন থেকে নিলাম, ওনাদের পেজে পেলাম এবং নিয়ে নিলাম, মিয়াকো ব্র্যান্ডের একটা বিটার নিয়েছি আমি। এবং এই বিটারটা ওনারাই সাজেস্ট করেছেন যে বিটারটা অনেক ভালো, স্ট্যান্ড মানে দাঁড় করিয়ে রেখে আপনি কাজ করতে পারবেন। এটা 2200 টাকা নিয়েছে, 2200 টাকা। তো যেহেতু একটা প্যাকেজ হিসেবে নিয়েছে, আমি আসলে আলাদা করে অন্য কোনো পেজে ঘুরিও নি, দেখিও নি, যাচাইও করি নি। আমার মনে হয়েছে এখান থেকে আমি অর্ডার করে সবগুলো প্রোডাক্ট একসাথে নিচ্ছি, এখান থেকে আমি নিয়ে নিই, যার জন্য এই মিয়াকো বিটারটা হচ্ছে সবচেয়ে আমার কাছে ভালো মনে হয়েছে। এটা রিভিউ আমি পেয়েছি ভালো। সোডা নিয়েছে 90 টাকা, এখানে বেকিং সোডা সেটা হচ্ছে 90 টাকা নিয়েছে। ভ্যানিলা অ্যাসেন্স এখানে 100 গ্রাম 100 টাকা নিয়েছে, 100 গ্রাম ভ্যানিলা অ্যাসেন্স এটা 100 টাকা পড়েছে। এরপর যেগুলো নিয়েছি, মোল্ড নিয়েছি আমি, আরও দুইটা মোল্ড নিয়েছি, একটা হচ্ছে ব্রেড মোল্ড এটা 180 টাকা পড়েছে, আরেকটা হচ্ছে পাউড মোল্ড দুইটা, এটা হচ্ছে পাউন্ড মোল্ড পড়েছে 130 টাকা, এবং ব্রেড মোল্ড যেটা সেটা পড়েছে এটা যেমন এটা 180 টাকা পড়েছে, একটু বড়ো সাইজ। দুইবারই আমি অবশ্য ব্রেড মোল্ডটাতেই কেক মেক করেছিলাম, একটু মোটা হয় এবং ভালোই হয়, সফটও হয় কেকটা। এটা আসলে সব কিছু ডিপেন্ড করে আপনার মেজারমেন্টের উপরে। আচ্ছা, এখানে টার্ন টেবিল 320 টাকা, খুব এক্সপেন্সিভটা আমি নিইনি, ওনাদের কাছে এক্সপেন্সিভও আছে। যেটা হচ্ছে মার্বেলের পাথরের যে স্ট্যান্ডটা সেটাও আছে, ওনাদের স্টিলের স্ট্যান্ডও আছে, এক একটা প্রাইস একই রকম। যেহেতু ওই যে বললাম যে বিগিনার হিসেবে এবং যারা শখের বসে এই কাজগুলো শিখেন বা করেন, তাদের আসলে এত এক্সপেন্সিভ বা এত প্রোডাক্ট না রাখাটাই ভালো। এরপর আরও কিছু প্রোডাক্ট আছে যা এটার মধ্যে র্যাপ করে দিয়েছে, তার মধ্যে ক্রিমটা হচ্ছে বাবল র্যাপ দিয়ে সুন্দর করে র্যাপ করে দিয়েছে, এবং এটা ডিফ্রিজে ছিল, 230 টাকা পড়েছে এই ক্রিমটা। ক্রিমের বিভিন্ন ব্র্যান্ড আছে, তো ওনাদের কাছে যে ব্র্যান্ডটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই অর্ডার দিয়েছি। এরপরে হয়তো বা অন্য কোনো ব্র্যান্ডের আমি ট্রাই করবো, বাট এবার এটা দিয়ে করেছি, এটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। বেকিং পাউডার 100 টাকা নিয়েছে, এই বেকিং পাউডার ওনারা আপনারা যদি বক্স ধরে কিংবা বোতল ধরে নিতে চান, সেটারও বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে। আপনাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা আসলে কোনটা চাচ্ছেন, আপনাদের চয়েস থাকলে সেটা ডেফিনেটলি আপনাদেরকে বলে নিতে হবে। স্ট্রেনার 150 টাকা পড়েছে, তো এই সব মিলিয়ে হচ্ছে প্রায় 29-30টার মতো প্রোডাক্ট, 28 কি 29টা এরকমই হবে, 30টা হয়তো হবে না, কিছু কিছু। আচ্ছা, বোলের প্রাইসটা কে বলেছিলাম, প্রথমেই কিন্তু বোলের প্রাইসটা বলে দিয়েছিলাম, 220 টাকা। তো এই ছিল, আপনারা ডিসক্রিপশনে গিয়ে ওনাদের পেজের নাম এবং ফোন নাম্বারটা আমি দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে আমাদের রিভিউ ব্লগটা দেখবার।